হ্যালো হ্যালো ওয়াইটি শুটকি, হ্যাঁ ম্যান্ডি আর রাহুল যেগুলো মানে ঠাপাঠাপি করছে সেগুলো বের করে নিয়ে তোর মুখে দিচ্ছে, খুব রস, খুব চুলকুনি আর রস টপকে টপকে পড়ছে। হ্যাঁ নাকি এখন বোধ হয় রাহুল আর ম্যান্ডি ওইসব মানে করতে পারছে না, তার জন্য তোর রস অনেকদিন খেতে পারিস নি। এরকম খেপে উঠেছিস কেন ইউটিউবে? খেপে গেছিস কেন গীতাদির পেছনে? এরকম কেন এত খেপেছিস কেন? রাহুল মুখের মধ্যে গুঁজে দিচ্ছে না, না 21 বছরের ছোকরাটা তোর মুখে গুঁজছে না? কোনটা, কানে গুঁজছে না, মুখে গুঁজছে না? নাকের ফুটোগুলো তো ছ্যাঁদা, বরং রাহুলেরটা একটা নাকের ফুটোই আর ওই 21 বছরেরটার একটা নাকের ফুটোই, তোর দুটো ফুটোই দুটো ঢুকিয়ে দিতে হবে। তাহলে দেখবি তোর যদি একটু কামনা আর একটুখানি তোর ভেতরের গরম ভাবটা যদি কমে। এত খেপে গেছিস কেন? এত খেপে উঠেছিস কেন? খেপে গেছিস কেন? দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ সবার রস, সবার খুব রস, মায়ের বয়সী মহিলা তাকে পাটাম করে তোর দিতে ইচ্ছা করে, আর তোর মনে ঠাসাস করে আমাদের দিতে ইচ্ছা করবে না, তাই না? খুব একটা জিনিস ভিডিও শুরুতেই বলে রাখি, মানুষকে বলার একটা লিমিট রাখা উচিত, যে কোনো মানুষকে, যে কোনো মানুষ, যে কোনো মানুষ, যে কোনো মানুষকে। দেখো অবশ্যই আমিও কন্ট্রোভার্সি ভিডিও করি, কিন্তু লিমিট অবশ্যই যার যতটুকু দরকার তাকে ততটুকু বলারই চেষ্টা করি। এখন যা এরা নোংরামি সত্যি করছে, সত্যিকারের করছে, আজকে এই ম্যান্ডি এই ননদের বিষয় নিয়ে কী না কী বলেনি, কী বলেনি সোমনাথকে নিয়েও কিউ না কী বলেনি আজকে মার্কেটে, আজকে সোমনাথ সত্যি সোমনাথকে ভালোবেসে সোমনাথের সে ভালোবাসার জায়গাটা যখন আমরা দেখছি যে এতটা আকার ম্যান্ডি বুঝিয়ে দিচ্ছে, ম্যান্ডি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে সোমনাথের কাছে ম্যান্ডির যাওয়ার কোনো মতেই ইচ্ছা নেই, সোমনাথের কাছে ম্যান্ডি যাওয়ার ইচ্ছা নেই, কারণ সোমনাথ রাহুলকে নিয়েও খেলবে, ম্যান্ডির পরিচয়টাও রাখবে, এটা সোমনাথ ম্যান্ডির ইচ্ছা। কিন্তু সোমনাথ মনে প্রাণে রাহুলকে ভুলানোর চেষ্টা করলো, ম্যান্ডি রাহুলকে কোনো দিনও ছাড়বে না, এটা তোমরা লিখে নাও। রাহুল আর ম্যান্ডির এই কুত্ত আর এই যে এই যে চোদন মানে এইসব খেলা সারা জীবন চলতে থাকবে, সারা জীবন, কারণ ওই মেয়ের ভেতরে এত কামড় যেটা কোনো দিন থামানো যাবে না, আরও বাড়বে, দিনকে দিন বাড়বে। আর সোমনাথ কী করবে সেটা সোমনাথ, ভগবান স্বয়ং সোমনাথ সেই জানে। তবে হ্যাঁ এর ভেতরে আমি বলি, এই যে এই ম্যান্ডি যে আমাদের ইউটিউবের দিস ইজ নট ফেয়ার, ওই ছিনাল ছাই সিদ্ধান্ত নায়কার লোকেই বলবো আজকে 20 সাল করে রামপার, তবে বলছি ওকে দিয়ে যে ও ননদকে দিয়ে এত যে অপমান করালো, ননদের বিয়ে, ননদ ভাই বলে এই করেছে, ননদ রাখি পরিয়ে এই করেছে, ননদকে এত অপমান করার পর এই ম্যান্ডি তোর লজ্জা করছে না? ননদের বাড়ি গিয়ে প্রমোশনাল ভিডিও করছিস, ননদ তোর নাকি বোন বন্ধু, তার বোন আর বন্ধুর নামে বাইরে মার্কেটে বের করে এইরকম খুচরা রটাতে লজ্জা করেনি? তোর বোন বন্ধু, বোন বন্ধু প্লাস বন্ধুর বউ, তোর বরের কেউ না, তোর ননদ তোর বরের কেউ না, বন্ধু বন্ধুর বউ প্লাস তোর ননদকে তুই বোনের রূপে দেখিস, তোর বাবা বসে বসে তোর ননদ তোর বোনের নামে যখন কুৎসা গাইছিল তোর লজ্জা করছিল না? বা তোর বোনকে যে ফোন করে যে ওয়াইটির ছিনালকে দিয়ে যে যখন তুই বলাচ্ছিলি যে এগুলো বলো লজ্জা করছিল না? সেই বন্ধুর বাড়িতে গিয়ে বসে চিলি চিকেন ফ্রাইড রাইস গিল চিলি লজ্জা করছিল না? লজ্জা করছিল না? প্রমোশনাল ভিডিও দিবি বলে সমস্ত, যেহেতু নি তখনও তোর ঘরে এসি লাগাসনি, সেই সমস্ত ভিডিও দিবি বলে সব মাল সরঞ্জাম নিয়ে গিয়ে ওর বাড়িতে বসে বসে ভিডিও করলি, লজ্জা করেনি তখন? লজ্জা করেনি? আরও আরও লজ্জা তো করবে না, এতটা বেহায়া, এতটা নির্লজ্জ, এত ঠিক একটা একটা যার প্রচুর কামরস যেগুলো কমতে চায় না, ঠিক সে খুঁজে নিয়েছে আর এক কামার্তক মহিলাকে, এই দুজনাকে, এই দুজন কামার্তক মহিলা এক রাহুলকে নিয়ে আর এক 21 বছরের ছোকরানিকে নিয়ে ভীষণ ব্যস্ত। গীতাদির ওপরে এই দুই মহিলার ভীষণ জ্বালা, ভীষণ মানে জ্বলন, কারণ গীতাদিকে দিয়ে এই ম্যান্ডি অনেক কিছু করাতে চেয়েছিল যেগুলো ম্যান্ডি গীতাদি করেনি, তার জন্য গীতাদির পিছনে এখন ওর বোয়াকে থামিয়েছে। এখন যেহেতু মানে এদের দুজনের মানে স্বামী স্ত্রী গুজু 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 একটা ব্যাপার হতে চলেছে বা হতে পারে, অমনি ওই ডায়াকার হাস্য দন্ত নাইশিকে ঘুরিয়ে দিয়েছে এই গীতাদির পেছনে, গীতাদির পেছনে লেলি দিচ্ছে। সব গীতাদির ওখানে ইয়ে করবে না, তোর ওখানটা একবার বাঁশ একটা মুনা বাঁশ নিয়ে এসে ওই জায়গাতে এরকম করে ঢুকে খুঁচিয়ে দেবো আমি, একবার ডাল যেমন ডাল আমরা ঘাটি না, এবার ডাল টকবক টকবক করে ফুটলে না ডালের ভিতরে কাঁচা লঙ্কা দেবা, কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে লবণ হলুদ দিয়ে যখন সেদ্ধ করবা দেবা, ডালটা ফাটাফাটা হয়ে গেছে তখন ওখানে ডাল কাটা দিয়ে ঘুটে দেবা ডালটা, সেই ডালটা দেবা খুব টেস্ট মানে বেশ সুন্দর করে মলিন হয়ে যাবে, তো একেও একটুখানি ওরকম করে ঘুটে ঘুটে দিতে হবে, মাঝে মাঝে ঘুটে ঘুটে যেয়ে দেবো, আর ওখান থেকে ওহ সেই সেই ইন্টারেস্ট সেই সেই ইন্টারেস্ট সেই আরাম ওর, খুব মানে ওর খুব কুটকুটানি উঠে গেছে আমার মনে হয় ওর, এর মধ্যেই ওই মাসের ওটা হয়ে গেছে আর ওর বর ওই কামটা ঠিক করে নিংড়াতে পারছে না, সেই কারণে ও গীতাদির পেছনে সেই ফ্রাস্ট্রেশনটা গীতাদির পেছনে বের করছে। কেন রে তোর বাবাও পাচ্ছে না, তোর বাবাও পাচ্ছে না? এবার তোমরা বলবে না সীমা তুমি ওর বাবাকে তুলে কেন, কারণ ও ও জানে তো বাবার সাথে মেয়েকে শোয়ানো যায়, ও জানে, ও খুব ভালোভাবে জানে, ওই কারণে তো, ওই কারণে তো আমার মেয়ে বাড়িতে বিয়ে না দিয়ে মেয়েকে রেখেছি, আমার মেয়ের সাথে কাকে শোয়াতে হবে না হবে ও খুব জানে, ও কার সাথে, ও সবার সাথে শুতে পারে, অ্যাকচুয়ালি ও সবার সাথে শুতে পারে, ছেলে বলে তার সাথেও শুতে পারে, ও কাকু বলে তার সাথেও শুতে পারে, মামা বলে তার সাথেও শুতে পারে, ভাগ্নে বলে তার সাথেও শুতে পারে, যে যে কেউ যার যাবে না যার তার সাথে যে কোনোভাবে যেমন তেমনভাবেই শোয়া মানে শুধু ওই শুধু একটুর ওই ভেতরের যে একটা
জল আছে, মদন জল না কি সব বলে একটা জিনিস আছে, ওইটা বের করতে পারলেই খেলা শেষ। সেইটা ওরটা যাকে পাও শুধু ওকে জায়গাটা একটু খুঁচিয়ে দাও, ব্যাস, তাহলে আরও কিচ্ছু চায় না। তারপর ও আবার শান্ত হয়ে যাবে, আবার ইয়ে করবে। ওর এখন খুব মাথায় উঠে গেছে, এবং মাথায় উঠে গেছে বলে গিয়ে দিয়ে দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, বুঝতে পারলি তো, তোর চুলকানি। তা বলি হ্যাঁ রে, তুই কি কম ঢেমনি? তা বলছি কি তোর মা বাবার জন্মে ঠিক আছে? হ্যাঁ, তুই যে তোর মা বাবা ঠিক শিক্ষার ঠিক নেই, তোর মা বাবা তোকে ঠিক শিক্ষাটা ঠিক দিতে পারেনি, দিস ইজ নট ফেয়ার, ম্যাডাম করে মারতে হবে একটা বয়স্ক মানুষকে, রেসপেক্ট। আহা রে, এবার বলি তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ওর যে খুব কুটকুটানি আর ওর যে খুব রস, তার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমাদের আরে বাবা ইউটিউবের শুটকি মাছ, লইট্টা শুটকি, শুটকি মাছটাকে চেনো নিশ্চয়ই তোমরা? হ্যাঁ, আমাদের ম্যান্ডির ভাড়া করা, ম্যান্ডির পোষা মানে পয়সা ফেলা ভৌ ভৌ টমি, ইয়েস, ওর ঘরে একটা আছে, এরম করে তাকিয়ে থাকে ও এরকম। যাই হোক, আমি ইয়েকে কিছু বলছি না, যাক, ও আমার, ও আমার কাছে একটা বাচ্চা। প্রথমত বলি এর মা বাবার শিক্ষা বিন্দু মাত্র নেই, বিন্দু মাত্র নেই, কারণ এ না বয়স্ক, না বুড়ি, না চুকরি, না ইয়াং, এ কখন কাকে কতটা বলতে হবে, নো দিস ইজ নট ফেয়ার, ও একবার বাদাম করে মারবে। কেন রে মাগি, তোর এত কুটকুটানি কেন, এত চুলকুনি কেন? চুলকুনি কমছে না, না চুলকুনি ঠিক জায়গা মতো কেউ মারছে না, তার জন্যে মানে ইয়ের বাবার সাথেও শুতে চাইছিস, মানে গীতাদির বাবার সাথেও শোয়ার তোর ইচ্ছা, গীতাদির বাবার সাথে শুবি, আমার ছেলের সাথে শুবি, আমার ছেলের মানে ইয়ে নিয়ে ঘুরবি, ইস, তুই কি মানে ওই রাহুলের ওটা কানের মধ্যে গুঁজে রেখেছিস, কানে কানে রাহুলের ওটা কানে না মুখের মধ্যে গুঁজে রেখেছিস, বোধ হয় তোর বাবারটা কানে গুঁজেছিস আর রাহুলেরটা মুখে গুঁজে রেখেছিস, ওই যে দিস ইজ নট ফেয়ার, এ বাবা কি তেজ, কি চুলকানি, কি মিসিউ, মিসিউ তোর ওর ছেলেকে বলেছে তুই একবার আমাকে মা বলে ডাক, কীরকম দুধ খাওয়াতে খাওয়াতে বলেছিলি, হুম, মানে ওই যে 21 বছরের ছোকরার মুখে ওর দুধটা ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে বলছিল চোষ দুধু খা, সরি দুধু খা, আর দুধু খেতে খেতে আমাকে মা বলে ডাক, মা মামে, আর ওই দিক থেকে বলবে বেটা মিস ইউ, বেটা বেটা মিস ইউ, তাই না? ঠিক ঠিক এইরকমই একটা কিছু ব্যাপার। একটা ম্যান্ডিকে নিয়ে তুই ভিডিও করছিস, তুই তুই কেন গীতাদিকে মাঝে মাঝে টানছিস, তুই কেন, তোর কেন, তোর এত, তুই তো নাকি কারোর ভিডিও দেখিস না, থাম্বেল দেখেই চুপ করে চলে আসিস, তুই থাম্বেল দেখে কী করে বুঝলি তোকে নিয়ে ভিডিও করছে, হ্যাঁ থাম্বেল দেখে কী করে বুঝলি, তাহলে তোকে নিয়ে তো আমি ভিডিও করি না, আমি তো থাম্বেলেও কিছু লিখি না, তারপরে তুই কী করে বুঝিস যে তোকে নিয়ে ভিডিও করছি আমি, হ্যাঁ, তারপরে তুই পতিতা আপতিতা আপতিতা আপতিতা, এই পতিতার পা ছেটেছিলি কতদিন মনে আছে, এই লোটা শুটকি ডাইনি, এই আমার পাটা কতদিন ছেটেছিলি মনে আছে, মনে আছে, নিশ্চয়ই মনে আছে, কারণ বহুবার ছেটেছিলি, বহুবার চেটে চেটে শুধু বলতিস আমার কমেন্ট বক্সে কমেন্ট করো না কেন, তোমার কমেন্ট দেখতে পাই না কেন, সবার কমেন্ট দেখি, তোমার কমেন্ট দেখি না কেন, এই যে আমারও যদি এখানটা কিছু ঢুকে যায় না, সহজে আমি বের করি না, হ্যাঁ সহজে বের করি না শুধু। আর তুই যে কতটা স্বার্থপর মেয়ে, তোকে আমরা, আমি তো খুব ভালোভাবে চিনে গেছি তোর স্বার্থপরতা, হ্যাঁ তুই সুযোগ আমার আমার বিষয় নিয়ে তোর ভীষণ মানে সেটা দিয়ে কী করে তুই রাক্ষসের মতো, শুধু তুই আছিস কী বলতো রাক্ষস, শুধু খাবো, শুধু আমি ভিউজ নেবো, আমি রেভিনিউ নেবো, সেই পয়সা দিয়ে আমি খাবো, মুখ দিয়ে খাবি আর পদ দিয়ে সব বের করে দিবি। ওই যে কবে কবে ইয়ে ছেলেদেরকে বলেছিলি সেই লরির তলে পিসে, লজ্জা করেনি, লজ্জা করেনি, ও বলেছিল, ও বলতো তুই কেন বলেছিলি, তুই তো সন্তানের মাও হতে পারিস নি, তাহলে যখন ও বলেছে, ও বলেছে ও সন্তানের মা হয়েছে তাই তোর মর্মটাও জানে না, তুই কেন বলেছিলি যে দুটো সন্তানকে লরির তলে পিসে এবং এমন অবস্থা হবে যে তুই চিনতে পারবি না, তুই বলেছিলি কেন, তুই কতটা হিংস্র, ভগবান তোকে এই কারণে মেরে রেখেছে, তোকে আরও মেরে রাখবে তোর, তুই প্রত্যেক মুহূর্তে এরম করে জল শুধু এরম করবি আর এরম ফেলবি। শোন তোর অ্যাকচুয়ালি তোর কথাকে সিলমোহন না, তোর কথাকে সিলমোহন না, যেটা ন্যায় যেটা সত্যি সেটা বলি, আর তুই তো লোকের কাছ থেকে ফোন করে কথা শুনিস সেই কথাগুলো আওড়াস। আজকে যে ননদকে দিই, যে ননদের নামে নিন্দা ম্যান্ডি তোকে দিয়ে করিছে, সেই ননদের ঘরে বসে ম্যান্ডি প্রমোশনাল ভিডিও করছে, দেখ ম্যান্ডি কতটা ছ্যাঁচড়া, তার দালাল তুই, তুই কতটা ছ্যাঁচড়া, ম্যান্ডি ম্যান্ডির বাবাকে দিয়ে, ম্যান্ডি তোকে দিয়ে, ম্যান্ডির সেই ননদকে নিয়ে যতটা পেরেছে ছোট করেছে, আর সেই ননদের ঘরে বসেই ম্যান্ডি এরকম করে চোখের জল ফেলছে আর তার ঘরে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাচ্ছে, হ্যাঁ, আর ওদের ওদের শিক্ষার দেখ কোনটা, বৌদি আর বৌদির বাবা তোকে দিয়ে অপমান করিয়েছে, তারপর ও ম্যান্ডিকে ঘরে ঢুকিয়েছে এবং তার ভাইজিকে ঠিক যতটা আদর দেওয়ার এবং ভাইয়ের বউকে যতটা সম্মান দেওয়ার সেটা দিচ্ছে, এটা হলো তার শিক্ষা। আর এটা এটা হচ্ছে ম্যান্ডির শিক্ষা, ঘরের কথা কী করে লোককে নিজের ভিউজ বাড়ানোর জন্য, নিজের রুতবা বাড়ানোর জন্য, নিজের টাকা ইনকাম করার জন্য কী করে তার ঘরের খবর তোকে অবধি পাচার করে দিচ্ছে আর তুই সেগুলো ইয়ে করছিস, সেগুলো নিয়ে তুই রেভিনিউ কামাচ্ছিস, কী করতে কী করতে কী করতে, দেখ ভগবান তোর বরকে অক্ষম কী কাজ করে,
10,000 টাকার বেশি তো পাই না, ওই জন্য হাত পাততে হয় ওয়াইটিতে বসে। দেখ আমাদের ভিডিও করলেও চলে না করলেও চলে, কারণ ইউটিউবের পয়সা দিয়ে অন্তপক্ষে মানে ডান হাত তুলতে হবে না। আবার যদি আমি ইউটিউব ছেড়ে দিই তাও আমার ডান হাত বন্ধ করতে হবে না। এখন ধর অসুবিধা সত্যিকারে মানে শরীরে যদি কোনো প্রবলেম হয় সেই পয়সাটুকু দেওয়ারও ক্ষমতা একজনের আছে। আর তোর অবস্থা দেখ, তোকে ভগবান চারিদিক থেকে মেরে রেখেছে, তোর মা বাবার শিক্ষা নেই, তার জন্য তোর শিক্ষা নেই, তোর শিক্ষা নেই বলেই তুই একটা বয়স্ক মানুষকে বলছিস মাথা আমাদের পাটাম করে মাখব। ভগবানের কাছে তোর এই পাটাম মারটা কীভাবে পড়বে, তোর গালে চাটাস 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 করে পড়বে, শুধু তুই তোর গালগুলো এরকম দুটোর গাল লাল হয়ে দেখবি, দুটো গালে এমন এমন মানে দাগড়া দাগড়া হয়ে লাল হয়ে এরকম করে বসে আছিস, তখন ভাবি কি ওই গালে তোর চর দুটো গীতাদি মারলো, গীতাদি জুতো নিয়ে এসে তোর গালের মধ্যে চটাস চটাস করে মেরেছে, তার জন্য তোর এই গাল দুটো এমন ফুসকুড়ি হবে আর এমন তোর ওখানে দাগড়া দাগড়া হয়ে যাবে, এই গাল ধরে বসে থাকবি। তুই একটা বিধবা মানুষ আর হচ্ছে সে দুটো সন্তানকে মানুষ করেছে, তাও তো তার ঘরে দুটো সন্তান, দুটো সন্তান দুটো মেয়ে, একটা মেয়ে সুন্দর সংসার করছে আর একটা মেয়ে সুন্দর লেখাপড়া করেছে, এবং যাই করুক বিয়ের হয়েছে বনিমানা হয়নি ডিভোর্স দিয়ে নিয়ে চলে এসেছে, এটা তো এখন আমবার। এই তো ম্যান্ডি তো ডিভোর্স না দিয়ে বরকে রেখেই তো নুনুতে কাজ হচ্ছে না, রস রস ওই কাম রস মিটছে না সোমনাথকে দিয়ে, তাই ছুটতে ছুটতে চলে গেছে রাহুলের কাছে। যেমন তুই তোর কামর রস কামক আর রস মেটেনি, তুইও ছুটতে ছুটতে চলে গেছিস আই মিস ইউ ওই 21 বছরের ছোকরার কাছে, দুদুটা মুখে ঢুকিয়ে বলেছিস মা ডাক ডাক আমায় মা মায় দুদু খাচ্ছিস, তা দুদু ডাক মা দুদু খাবি আর মা ডাকবি না, তোর তো শখ আমার ছেলে নাকি তোর কাছে গেছে কল বয়, ওখানে পৃথিবীতে কে আছে রে, দেখ তোর 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 অবস্থা দেখ, তোর চিকিৎসা করতে গেছিস তোর সাথে কেউ নেই। আমি না সাধারণ, আমি যদি বলি সাধারণ আমি আমি একা যাই জোর করে যাই, আমি যদি বলি আমি সাধারণ স্টেশনেও যাবো আমাকে নামিয়ে দিয়ে আসো সেটাও যাবে, আমি যদি বলি না এখানটায় যাবো আজকে হাতে পায়ে সত্যিকারের মধ্যে সবসময় চলো ঘুরে আসি, কোথায় ঘুরতে যাবা বলো, কী নেবা বলো, কী খাবা বলো, কী চায় কী চায়, এই মাছ খেতে ভালো লাগছে না ঠিক আছে এই মাছ নিয়ে, ওই মাছ খেতে ভালো লাগছে না ঠিক আছে ওটা নিয়ে, কী লাগবে তোমার, কীসে খুশি, কী করলে কোথাও ঘুরতে যাবো, কী করলে কী, এটা আজকে যদি সত্যিকারেরই আমার হাজব্যান্ডেরও কিছু হয় সব ছেড়ে ভিডিও মিডিও চুলোয় যা, চ্যানেলের গোষ্ঠীর গোষ্ঠীর গা থাকলো আগে আমার স্বামীর সেবা, আগে আমার স্বামীর ট্রিটমেন্ট, আগে আমার স্বামীর সব কিছু, আবার ঠিক তেমনি আমারও আমার যদি কিছু হয় আমার ছেলে মেয়ের কিছু হয় ছেলে মেয়ে স্বামী সব দৌড়াবে, তোর কে আছে, ট্রিটমেন্ট করতে গেছিস একা একা, যাই মানুষের তো কেউ না কেউ থাকে, মানুষের কেউ না কেউ তো লাগে, কেউ না কেউ তো লাগে, সব চরিত্র কিন্তু কাল্পনিক, ধরে নাও এমন একটা চরিত্র মহিলা আছে যে তার ট্রিটমেন্ট করতে যাবে তবুও তার ক্ষমতা নেই তার বাড়ির আশেপাশে বা আত্মীয় স্বজন নিজের লোক বাইরের লোক বন্ধু বান্ধব কাউকে নিয়ে যাওয়া, একা একা যাচ্ছে নিজের ট্রিটমেন্ট করতে দূর দেশে, এটাকে বলে পাপ, পাপের ঘোড়া। আর দেখ তোর অবস্থা, তাও তো গীতাদের আজকে কিছু হলে দুটো মেয়েও ছুটবে জামাইও ছুটবে মেয়েও দেখবে, হ্যাঁ তুই তোর কামনা বাসনা কাকে দিয়ে মিটাস, কাকে দিয়ে, তুই তোর বাড়িতে রোগ হয়ে পড়ে থাকবি, দেখলাম তো দেখেছিলাম না একবার রোগ হয়ে পড়েছিল, কেউ জল দেওয়ার মতো নেই, কেউ জল দেওয়ার মতো নেই, কেউ না, আরও আরও সামনে সব সামনে দিন আসছে এমন এমনভাবে পড়বি, কর করে যা সারাদিনে 8টা 10টা 15টা 20টা ভিডিও করে যা, যেদিন পড়বি সেদিন আর উঠবি না, তোকে আমি বলে রাখলাম যেদিন পড়বি, কারণ যেভাবে তুই মানুষকে না আঘাত দিয়ে দিয়ে ভিডিও করিস বা আঘাত দিয়ে কথা বলিস সব কিছু বিচার হবে সব কিছু, হ্যাঁ সব কিছু, তুই যে ভাবছিস না একজনকে এইখানটা রেখেছি এইখানটা রেখেছি, তুই তাকে এইখানটা রেখেছিস তুই ভয়ে, এইখানটা থেকে ফেলতে পারবি না, কারণ এখান থেকে ফেললে যাকে যার জন্যে মানে মিসিও যাকে ও তার ও মা তার মাকে এখান থেকে ফেললেই সেও দেবে মক্ষম জুতো খাটাস খাটাস করে বসিয়ে, কাঠটা কানের মধ্যে পুড়ে রাখছিস আর কাঠটা মুখের মধ্যে ঢুকিয়ে রাখছিস, কাঠটা তুই একটা গীতাদি বয়স্ক মানুষকে বলছিস হ্যাঁ যে ইয়েরটা কানে ঢুকিয়ে রেখেছো, ছি 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 ছি, তোর মানে এত নির্লজ্জ এত অসভ্য এত ছি, আর একে সাপোর্ট করে বাবা আমাদের তো কিছু মুখ থেকে বেরোতে পারবে না, ওরে বাবা আমাদের তো ভীষণ বাজে ভাষা ভীষণ খারাপ কথা বলি, আর ওর তো এত সুন্দর ভাষা, সেইখানে কমেন্ট বক্সে গিয়ে দারুণ দিয়েছো দারুণ দারুণ হ্যাঁ খুব ভালো দিয়েছে, সব শিক্ষিত মানুষের ওর কমেন্ট বক্সে গিয়ে বললাম না A SSS তারা সত্যিকারেরই শারীরিক শারীরিক ঘটনাগুলো শুনতে ভীষণ ভালোবাসে, হ্যাঁ আর ওই শারীরিক ঘটনাগুলো শুনতে ভালোবাসে বলে ওর কমেন্ট ওর ওইখানে গিয়ে সবাই ভিড় করে থাকবে, হ্যাঁ কী অসভ্য ইতর, তোকে সত্যিকারের ঝাঁটা মুড়ো ঝাঁটা দিয়ে যদি ঝাড়া হয় তবে গিয়ে তোর গা থেকে মানে ওই ভূতটা নামবে, ব্ল্যাক আর হাসের দন্ত না আসি ওই ভূতটা নামবে, এত অসভ্যরে বাপরে বাপ, অবশ্যই তোর যেমন চুলকানিটা মিটছে না বলেই তো তুই 21 বছরের ছোকরার কাছে ছুটতে ছুটতে গেছিস, তার মা কখন বাড়ি থেকে বেরোবে আর তার ঘরের দরজা খুলে একবারে দরজা বন্ধ করে সে 21 বছরের ছেলের সঙ্গে ঘষ্টাঘষ্টি করবি বুড়ি মাকে আর গায়ে দিলি, হ্যাঁ দিস ইজ নট ফেয়ার, সবার চুলকুনি সবার রস সবার কামনা আছে সবার, হ্যাঁ আমার আমার মেয়েরও বিশাল ঘরের বেঁধে বেশি ওর তো বিয়ে হবে না, তুই এবারে গণত্তর তোর ওখানে মুনো ওটা ঢুকিয়ে দিতে হবে, 21 বছরের ছোকরা যেটা ওখানে ঢুকিয়ে রেখেছিস আর হচ্ছে ওই রাহুলের যেটা মুখে ঢুকিয়ে রেখেছিস ওই মুখে আর পোঁদে ঢুকিয়ে বসে থাক,
মুখে আর পদে ঢুকিয়ে বসে থা, দিস ইজ নট ফেয়ার। তো দিস ইজ নট ফেয়ার না তোর ওই মেশিনের মধ্যে গুজে দেবো, তোর এই দিস ইজ নট ফেয়ার তোর যেখান থেকে নট ফেয়ার বের করে যে ফাটাস করে টাস করে ঠাঁটিয়ে না এমন একটা বদনের মধ্যে দেবো না, যেখানটায় গীতাদির তোর জুতোর বাড়ি, গীতাদির এখন যা মনে মনে বলবে সেই জুতোর বাড়িগুলো তোর গালের ভিতরে এমন পড়ে বসে থাকবে একদিন দেখবি শুধু চুলকাচ্ছে গালগুলো। অশুভ ইতর জানোয়ার মেয়ে ছেলে, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, তোমার নট ফেয়ার গিরি বের করে দেবো। চুলকানি রসালা রসযুক্ত মহিলা, তোর বর ঠিক একটা ভেড়া, তোর মা তোকে ঠিকই বলে, তোর জন্ম কর্মের কোনো ঠিক নেই, তুই একটা বয়াকার রয়কার ভায়াকার তয়াকার রাইসি, একদম ঠিক বলে, একদম সবাই ঠিক বলে। তোর প্রতি প্রচুর মানুষের মানে মানুষের কেন এত সবাই কেন তোকে খারাপ বলে, সবাই কেন খারাপ বলে, কেউ তোকে ভালো বলে না, কে একটা প্রাণীও তোকে ভালো বলে না, তোর চোখ মুখ, তোর নিজের শ্বশুর শাশুড়ি তোকে পছন্দ করে না, তুই বাইরের লোকের কথা বলছিস, তুই অন্য লোকের ঘরে শ্বশুর শাশুড়ি খুঁজিস, তুই নিজে সন্ধে দিস না, তুই নিজে পুজো করিস না, তুই নিজের সংসার সামলাস না, তোর শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হবে বলে তুই শ্বশুর শাশুড়ি থেকে দূরে থাকিস না, তোর তুই তোর শ্বশুর শাশুড়িকেও শুনেছি খাবারের মধ্যে কী মিশিয়ে দিয়েছিস, তুই আবার তোর শ্বশুর শাশুড়িকে বসিয়ে তোর গুণগান গাওয়াস, তো কণিকার তো শাশুড়ি বসে বসে সারাক্ষণ কণিকার গুণগান গায়, বাদ বাকি যাকে এখন যদি আমার শাশুড়ি আমার কাছে থাকতো আমার বসে বসে আমার গুণগান গাইতো, আমাদের এতটুকু ক্ষমতা নেই, মা বলো তো আমি কেমন, অন্যান্য প্রত্যেকটা প্রত্যেকটা কেউ না কেউ কারো না কারো তার তার বাড়িতে লোক বা শ্বশুর শাশুড়ি, তোর কে আছে রে, তোর ওই ভেড়া ছাড়া কে আছে, ওই জন্য তো ভেড়া চলে যায় যখনই মিস করিস তখনই তালা চাবি মারিস আর চলে যাস, কটা তোদের ওখান থেকে কতটা দূর, আধেক ঘন্টার রাস্তা বোধ হয়, চলে যাস একবারে ঘাপা ঘাপ পঞ্চুর বাপ করবি করে আবার আধেক ঘন্টার মধ্যে ফেরত চলে আসবি। হ্যাঁ দিস ইজ নট ফেয়ার, সবার রস চুপকে চুপকে পড়ে, সবার রসগুলো যেগুলো পড়ে সেগুলো বাটি করে নিয়ে তোর মুখে দেওয়া হবে, তুই চেটে চেটে খাস সবার রস, আর ওই রাহুল আর ম্যান্টি যখন করবে না রাহুলের যেটা আসবে সেটা যেন তোর মুখে ফেলে, তবে গিয়ে যদি তোর তৃপ্তি মানে তৃপ্তি আর বাসনার কামনা যদি মেটে, দিস ইজ নট ফেয়ার। অশুভ ইতর অবশ্যই ভিডিও আরও আসবে, মাথাটা চরম পরিমাণে গরম হয়ে গেছে, চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মানে আমি তো বললাম তো আমি সেই সত্যিকারই না, আমি আমার যখনই কিছু বলতে যাই আমার এই ভিউয়ার্সদের কথা মনে পড়ে, আর ভিউয়ার্সদের কথা যখনই মনে পড়ে তখনই না মুখটা বন্ধ করে রাখে, কী করে চুপ থাকি বলো তো, একটা মায়ের বয়সী মহিলাকে কত জঘন্যভাবে কথা বলেছে একটা মায়ের বয়সী মহিলা, গীতাদি যথেষ্ট সম্মানী, গীতাদি যথেষ্ট সম্মানী একজন ব্যক্তি, কি দেখবে ব্যাস হয়ে গেল, এদিকে একটা মায়ের বয়সী মানুষকে এরকমভাবে বলেছে বলে তার জন্য আর মনে হলো মানে রাখা গেল না, খুব চুলকুনি বেড়েছে।